আজ আমি পাউরুটি দিয়ে মালাই চমচম বানিয়ে দেখাবো। অতি সহজে বানানো যায় আর খুব টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। বানানোর জন্য প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে দেব। আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, এক কাপ দুধ। আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এক কাপ গুঁড়ো দুধ, এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবো। হাফ কাপ চিনি, এটা পুরো দেবো না, হাফ দেবো। এইভাবে ভালো করে নাড়তে থাকতে হবে, নইলে দুধগুলো হচ্ছে নিচে লেগে যাবে। তার জন্য এইভাবে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। দুধের গুঁড়ো গুঁড়ো ভালো করে মিক্সড করতে থাকতে হবে। ক্ষীরটা প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু করে নামিয়ে নেব। আরেকটু সফট মতো হলে নামিয়ে নেব। ক্ষীর হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব ক্ষীরটা। ক্ষীরটা আমি নামিয়ে নিয়েছি, এখন ওই কড়ার মধ্যে আমি আরেকটা দুধ জাল দিয়ে নেব। এই দুধটা আমি মালাই চমচমের মধ্যে ঢালবো। এই দুধের মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এটা এখন আমি নাড়বো, অনেকক্ষণ ধরে নাড়বো। দুধের মধ্যে আমি এলাচের গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, চারটে এলাচ দিয়েছি। দুধটা জালদা হয়ে গেছে, এখন আমি এটা গ্যাসটা নিভিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটিগুলো আমি প্রথমে চাকু দিয়ে কেটে নেব। গুলো আমি এখন এইভাবে বেলে নেব আস্তে আস্তে। এখন আমি এই ব্রেডের মধ্যে এই ক্ষীর দিয়ে এটা মুড়ে দেব, তার জন্য হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি লম্বা লম্বা করে নেব, নিয়ে এইভাবে আমি মুড়ে নেব। জল দিয়ে দেব, এগুলো আমি সবকটা মুড়ে নিয়েছি। এখন এই কাঁটা চামচ দিয়ে আমি এটা চেপে দেব। আমি এটা সাজিয়ে নিয়েছি, এর উপরে এবার গরম দুধটা ঢেলে দেব। আমি এখন সাজিয়ে নেব। সাজানোর জন্য আমি চেরি ফল আর কিশমিস বাদাম নিয়েছি, এইভাবে আমি নেব। আপনারা চাইলে অন্য কিছু নিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো আইটেম নিয়ে। টাটা।